ফের বাড়লো পেট্রোল এবং ডিজেলের দাম। শনিবার পেট্রোলের লিটারে 30 পয়সা এবং ডিজেলের 36 পয়সা দাম বাড়ল। দাম বেড়ে আগরতলায় এখন পেট্রোলের দাম লিটারে 104.08 টাকা এবং ডিজেলে 96.41 টাকা। সারা দেশে পেট্রোল এবং ডিজেলের দাম নতুন নজির তৈরি করে চলেছে প্রতিদিনই। আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির দোহাই দিয়ে তেল বিপণন সংস্থাগুলি অবিরত দাম বাড়িয়ে চলছে। সরকারও নির্বিকার, কমানো হচ্ছে না বিপুল কর। বিশ্ববাজারের বৃদ্ধি চাপিয়ে দেওয়া হচ্ছে জনতার ঘাড়ে। পরিবহন জ্বালানির হাত ধরে বাড়ছে জিনিসপত্রের দাম। গত 5 তারিখ থেকে প্রতিদিনই বেড়েছে জ্বালানির দাম, আর প্রতিদিনই রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়ছে পেট্রোল ডিজেলের দাম। পেট্রোলের থেকেও লিটারে বেশি বাড়ানো হয়েছে ডিজেলের দাম। 24 সেপ্টেম্বর থেকে লিটারে ডিজেলের দাম বেড়েছে 3.85 টাকা, পেট্রোলের ক্ষেত্রে 2.64 টাকা। তার মধ্যে বাড়ানো হচ্ছে রান্নার গ্যাসের দামও। রিপোর্ট, চ্যানেল 3 রাত।